আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিন একটি শিক্ষণীয় ঘটনা। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারে এতিম। এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট, জীবনের কষ্ট, কাজের কষ্ট, তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় থাকতেন ব্যাকুল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মন দিয়ে ভালোবাসতেন, কিন্তু এতিম, গরিব, দুস্থ এবং অসহায়দের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক গুণ বেশি, যার কোনো তুলনা হয় না। সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তাঁর জীবন ইতিহাস যেমন শিক্ষণীয়, তেমনই পালনীয়। ঈদ মানে তো খুশি আর খুশি, আনন্দের ঢাল। সবার জন্যই চাই ঈদের আনন্দ, সমান খুশি, কিন্তু চাইলেই তার সব হয় না, কিছু ব্যতিক্রম তো থেকেই যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছিলেন। দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মাঠের এক কোণে বসে আছেন একটি তুলতুলে কোমল শিশু। এই খুশির দিনও কান্না, অবাক হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। শিশুটি বলল, আমার বাবা মা নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কোথায় যাব? এতিম নবী রহমতুল্লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল। নবীজির কোমল হৃদয় জেগে উঠল বেদনায়। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিন তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেরি না করে মুহূর্তের মধ্যেই ছেলেটিকে গোসল করে জামা পরালেন, তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা, আমরাই তোমাদের অভিভাবক। কি খুশি তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ছেলেটির চোখে ও মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন তা নয়, তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদী। মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন, তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকেও খেয়াল রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন খাদেম ছিলেন, একজনের নাম হযরত যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরেকজনের নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই অসৎ আচরণ করতেন না, কড়া ভাষায় কথা বলতেন না, খারাপ ব্যবহার করতেন না, মেজাজ দেখে কথা বলতেন না, আদেশ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না, বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সঙ্গে ব্যবহার করতেন, একই খাবার খেতেন, একই ধরনের জীবনযাপন করতেন। কি আশ্চর্য ব্যাপার না? আজকের দিনে যা কল্পনাও করা যায় না। হযরত যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলি না কেন, ছোটবেলায় তিনি পিতামাতাকে হারিয়ে
সহমতি তার আশ্রয় হন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। যখন তার পিতামাতা সন্তান পাওয়া গেল তখন তারা ছুটে এল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা তাকে নিয়ে যেতে চায়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই বললেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না। তামাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তবুও আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যেতে পারবো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 8 বছর বয়সে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছেন। দীর্ঘ 10 বছর পর্যন্ত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছিলেন। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘ 10 বছর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছি, কিন্তু এই 10 বছরের মধ্যে কোনো একটি দিনও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি কথাও থামক দিয়ে বলেননি। এমন ছিল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের, যে হৃদয় হবে ভালোবাসায় পূর্ণ, মমতায় অটুট। এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ। এই জন্য আমাদের রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুসরণ করতে হবে, তার পথেই চলতে হবে, তার শিক্ষাই গ্রহণ করতে হবে। তাহলেই কেবল সুন্দর, সার্থক ও সফলভাবে গড়ে উঠবে আমাদের জীবন। আসুন আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং তার শিক্ষা গ্রহণ করি, তার আদেশ অনুসরণ করি, তারই দেখানো আলো ধর্মের পথে সফল।